এখন আছি পাইন ভিউ নার্সারি। দেখলেন যেমন কত রকমের ইউনিক কালেকশন অফ ক্যাকটাস ট্রিজ অর প্লান্টস হোয়াট এভার ইউ সে। আমার ইয়ে বলছে যে বলছে লাইফে যদি কাঁটা খাওয়ার দরকার হয় তাহলে এখানে চলে আসতে পারেন আপনারা। এখান থেকে একটা খুব ভালো ভ্যালি ভিউ পাওয়া যায় পুরো কালিম্পংয়ে। দেখাচ্ছি এই যে, হ্যাঁ বাবু, ওই যে কফি এসে গেছে, কফি খাই। এখন যেটা দেখছেন ওটা হলো দূরবীন মনেস্ট্রি। এটা একটা কালিম্পংয়ের উঁচু পিকে তৈরি, আর্মি বেল্টের মধ্যে, আর্মি এরিয়ার মধ্যে রয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন আর্মি বাস্কেটবল গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড রয়েছে। আর ভ্যালিটাও খুব সুন্দর পিছনের, যে খুব ঠান্ডা রয়েছে আজকে, তেমন হাওয়া। দেখতে পাচ্ছেন চলে এসেছি এখন দ্য সো কল্ড ভূতের বাড়ি, মর্গান হাউস। ভূত তো দেখতে পেলাম না, কপালে জুটল না ভূত, তবে পরিবেশটাই এটা বেশ রোমাঞ্চকর। তো এখন যেমন দেখতে পাচ্ছেন আছি ডেলো পার্কে কালিম্পংয়ের। জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো, পিছনে এই ডেলো বাংলো। তো এখানে প্যারাগ্লাইডিংও হয়, প্যারাগ্লাইডিংয়ের চার্জেস হচ্ছে 3000 টাকা পার হেড। তো মিনিট দশেক কিংবা আটেক ঘোরাবে। তো এই হলো ডেলো পার্কের ইতিকথা। ভিউ হিসাবে ঠিক আছে, ঘোরার জন্য ঠিক আছে, সাইট সিইংয়ের জন্য প্রচুর টুরিস্ট আসছে, বিশেষ তেমন দেখার কিছু নেই।